না, মন্ত্রণালয় তো বিশাল একটা বড় মন্ত্রণালয়, এখানে অনেকগুলি ডিপার্টমেন্ট আছে কাজ করছে, তো নতুন করে সাজানোর আসলে কিছু নাই, এটা তো ফান্ডামেন্টালি যেভাবে কাজ করছে সেভাবে করবে। তবে আমি আমার মতন করে কাজগুলো কিছুটা একটু আমার মতন করে আমার যে স্টাইল আমার যে চিন্তা সেগুলো কিছু রিফ্লেকশন অবশ্যই থাকবে। যেমন আমি যেটা মনে করি, যেহেতু স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের ছাত্র আমি, অনেকদিন শিক্ষকতা করেছি, তো আমি যেটা মনে করি অনেক কাজ আছে যেগুলো আসলে সর্বোচ্চ পর্যায়ে হস্তক্ষেপের প্রয়োজন নাই, একটা সিস্টেম দাঁড় করলে এটা অটোমেটিক নিটিগ্রিটিস ছোটো ছোটো কাজগুলি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ওইখানে সময় বাঁচাতে পারলে অনেক স্ট্র্যাটেজিক জায়গাগুলোতে ফোকাস করা যায়। তো আমি ওইভাবে কিছুটা গোছানোর অবশ্যই চেষ্টা করব, কিন্তু ফান্ডামেন্টালি মূল জায়গাটা যেরকম আছে ওরকমই থাকবে, ওটা তো পরিবর্তনের আসলে সুযোগ নেই। সকল সমালোচনা তো আর সত্য না, ইনফরমেশনের ওপর বেস করে না, কিছু মন গড়া আছে কিছু সঠিক। আমরা যেটা মনে করি যে চলার পথে বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা থাকতে পারে, তবে আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা করি, গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাই, কিন্তু যেগুলো গঠনমূলক না শুধু নিন্দা করার জন্য মানে অপতথ্যের উপর ভিত্তি করে সেগুলো আমরা জবাব দিই, আমরা এভাবেই দেখি। এই কিছুদিন আগে দেখেছেন আমরা সিপিজেকে আর সিপিজেকে কিছু তথ্য পাঠিয়েছি, প্লাস আরেকটা যেটা হচ্ছে আরএসএফ তাদেরকে আমরা পাঠালাম, তাদের যে তথ্যের উপর ভিত্তি করে র্যাঙ্কিং করেছে এই তথ্যে বিশাল ভুল, এবং আমার চিঠি দেওয়ার পরে সে ওগুলোকে তারা সরিয়ে নিয়েছে। হ্যাঁ, তো আমরা এখন কেউ কোথাও অপতথ্যের উপর ভিত্তি করে র্যাঙ্কিং করলে সেটা ধরে দেবো, এক্সপোজ করে দেবো, এবং তারপরেও তারা কিছু নাম আরও ঢুকিয়েছে তথ্য হিসেবে, সেখানেও ভুল আছে, ওইটা নিয়েও আমরা কাজ করছি, আবার চিঠি দেবো। সো আমরা এখন কনস্ট্যান্ট এই প্রক্রিয়ার মধ্যে থাকবো, আর যদি কেউ কোনো সঠিক জিনিস তুলে ধরে যেখানে আমাদের আসলেই ঘাটতি আছে এবং আমাদের এখানে ইম্প্রুভ করার সুযোগ আছে, সেক্ষেত্রে আমরা ইম্প্রুভমেন্টে ফোকাস করব। মোট কথা, এইসব র্যাঙ্কিংয়ে আমরা অনেক ধাপ এগিয়ে যেতে চাই, আমার নিজেদেরকে ইম্প্রুভ করে আর ভুল তথ্যের উপর ভিত্তি করে যেগুলো করা হচ্ছে সেগুলো ধরিয়ে দেওয়ার মাধ্যমে। তো সাংবাদিকদের গণমাধ্যমের কল্যাণ, একটা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, এটার জন্য স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ নিশ্চিত করা আমাদের একেবারেই, এটা আমাদের অঙ্গীকার। একই সাথে ডিসইনফরমেশন অপতথ্যকেও আমরা মোকাবিলা করতে চাই, এবং সেটা প্রফেশনাল জার্নালিস্টদের সাথে প্রোটেকশনের জন্য। একটা জিনিস হচ্ছে দৃষ্টিভঙ্গি, পয়েন্ট অফ ভিউ, যে একটা বিষয়কে দুইভাবে দেখা যেতে পারে, দুটোই হয়তো অসত্য নয়, সেক্ষেত্রে দুটো গণমাধ্যমে দুই রকমের প্রেজেন্টেশন থাকতে পারে, আমি এটা বিপক্ষে নই, কিন্তু সেক্ষেত্রে যে বহুবিধ গণমাধ্যম থাকলে সকল দৃষ্টিভঙ্গি বা পয়েন্ট অফ ভিউগুলি মানুষের কাছে চলে আসলো, মানুষ চুজ করলো, কিন্তু যেটার আমি তীব্রভাবে বিরোধিতা করি সেটা হচ্ছে একেবারে ডাহা মিথ্যা কথা বলা, একেবারে অসত্য তথ্য দিয়ে মিথ্যাচার করা, গুজব ছড়ানো, সেই জিনিসটা হচ্ছে এমন একটা ক্ষতিকারক বিষয়, সেটা কিন্তু পেশাদার সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করে, গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে, দেশকে ক্ষতিগ্রস্ত করে, মানুষকে ধোকা দেয়, দিন শেষে সাধারণ মানুষ কিন্তু ক্লায়েন্ট তথ্যের, তাদের জন্যই আপনারা খবর তৈরি করেন পাঠান, কিন্তু যদি সাধারণ মানুষ আপনার তথ্যের জন্য বসে আছে তাকে আপনি একটা মিথ্যা তথ্য দিলেন, এদের মধ্যে অনেকে হয়তো তার পছন্দ মতন হয়তো একটা তথ্য পেলো যেটা আসলে সত্য নয়, কিন্তু সে এক্সাইটেড হচ্ছে, কিন্তু সে নিজেও বুঝছে না সে আসলে চিটেড হচ্ছে, ধোকার মধ্যে পড়ছে। তো মানুষকে ধোকা দেওয়ার যে জায়গাটা এটা আমরা নিশ্চিত করতে চাই কোনোভাবে যেতে না হতে পারে। না, মাঠে রাজনীতি নিষ্ক্রিয়তা না, নির্বাচনটা মাত্র হলো, নির্বাচনের সময় তো একটা বিশাল খাটাখাটনি গেছে, তার আগে বিএনপি জামাতি যে মানে অপোজিশনের যে অগ্নিসন্ত্রাসের যে অপতৎপরতা সেগুলোকে মোকাবেলার বিষয় ছিল, তো ন্যাচুরালি নির্বাচনের পরে কিছুদিন একটা এক ধরনের স্থিতিশীল অবস্থা থাকে, কিন্তু আমরা সবসময় অ্যালার্ট আছি, আর দেশ গঠনও করতে হবে, দেশ বিরোধী অপশক্তিকে মোকাবেলাও করতে হবে, কিন্তু আমরা সব জায়গায় আছি, হাটে মাঠে ঘাটে রাস্তায় এবং সব জায়গায় আমরা আছি। জেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মনে দিল, আওয়ামী লীগ মার্কা দিচ্ছে না, আগেও কিন্তু এরকম ছিল, প্রার্থী দিত মার্কা দিত না, তো লোকাল গভর্নমেন্টের নির্বাচনে ওপেন থাকে, কম্পিটিশন থাকে, প্রপার নির্বাচন হোক, কিন্তু হিস্টোরিক্যালি আমাদের এই তল্লাটে এটা তো একটা প্রবলেম, নির্বাচনের কম্পিটিশনটা ইভেনচুয়ালি মারামারিতে কনভার্ট করে, এইটা একটা খুব দুঃখজনক, এটার আমাদের এই সলিউশনে যাওয়া দরকার, আসলে নির্বাচনটা কম্পিটিশনে থাকতে হবে। হ্যাঁ, এটা শুধু মানে অপোজিশন থাকুক বা না থাকুক, থাকলেও না থাকলেও এই যে একটা এটা একটা এবং যে কোনো স্তরের নির্বাচন, ইভেন এখন পাশ্চাত্যের আমেরিকাতেও তাই, গত নির্বাচনের পরে একেবারে মারামারি পর্যন্ত চলে গেল, তাদের ক্যাপিটাল দখল কত কী, তাই না? সো নির্বাচনে যেটা হয়, স্টেকটা অনেক বেশি হাই হয়ে যখন যায়,
যে আমি পরাজিত হলে আমার এই এই সমস্যা হবে, তখন মানুষ এতটা ভায়োলেন্ট হয়ে ওঠে, তো সেটা খুব অনাকাঙ্ক্ষিত। এখানে কিছু সামাজিকতার ভ্যালুজের কিছু বিষয় আছে, আমাদের ট্রেডিশন চিন্তাভাবনার বিষয়েও আছে আমি যেটা মনে করি। তো সব মিলিয়ে আসলে এটা আমাদের পরিবর্তন আনা দরকার। পার্টি তো সাংগঠনিকভাবে তার বার্তা দিয়ে দিচ্ছে, সাংগঠনিকভাবে পার্টি খুব স্ট্রিক্টলি বলছে, এবং আমরা বহুবার বসেছি, ইভেন আমাদের গত জাতীয় নির্বাচনের পরেও যেহেতু ওপেন করা ছিল, ওই নির্বাচনের পরেও কিছুটা টেনশন বিভিন্ন এলাকায় হয়েছে, আমরা বারেবার বলেছি এইগুলোকে আমরা মোটেও টলারেট করব না। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় হতে হবে। আমি আমার ব্যক্তি স্বার্থে দলকে ক্ষতিগ্রস্ত করব, হ্যাঁ, দলের ভিতরে যে আমার কম্পিটিটর ছিল তাকে আমি যদি দুর্বল করি, এটা তো কোনো ভালো কথা না। এই জায়গাগুলো আমরা চেষ্টা করছি। আগ্রহ বাড়ছে, এটা তো এক ধরনের কিছুটা তো চ্যালেঞ্জ আছে, কারণ আমরা আসলে ভূ রাজনীতির ওই বড় বড় মোড়লদের যে ইকুয়েশন তার মধ্যে ঢুকতে চায় না। আমাদের একমাত্র লক্ষ্য যেটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকেও বলেছেন বিভিন্ন সময়, এবং ওনার বক্তব্য আপনারা শুনেছেন, ওনার একমাত্র লক্ষ্য হচ্ছে এই বাংলাদেশের মানুষের জীবন এবং মানের উন্নয়ন ঘটানো, ওখানে উনি ফোকাস করতে চান। এই মোড়লদের ইকুয়েশনে কার পক্ষে কার বিপক্ষে উনি এভাবে ঢুকতে চান না। ওনার কথা হলো যেখান থেকে উনি যা কিছু পাবেন সেটা বাংলাদেশে এনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন উনি কাজে লাগাবেন, উনি ওইখানেই ফোকাসটা রাখতে চান। তো এইটা যদি আমরা কোনো ধরনের ডিস্টারবেন্স ছাড়া ফোকাস করে করতে পারতাম তাহলে আমরা আরও বেশি এগিয়ে যেতে পারতাম। কিন্তু আমাদের একটা তো প্রাকৃতিকভাবে আসলো কোভিড, তারপর এই যে এদের যুদ্ধ, সেই যুদ্ধ থেকে এদের স্যাংশন, কাউন্টার স্যাংশন, সেখানে জ্বালানির মূল্য বৃদ্ধি। আপনাদের ধারণা আছে কি না, কোভিডের পরে যখন রিকভারি পিরিয়ডে জ্বালানির মূল্য যে বেড়ে গেল, তারপরে যুদ্ধ বাদল আরও বেড়ে গেল, স্যাংশন কাউন্টার স্যাংশন, 21, 22 এবং 23 এই তিন বছরে শুধু জ্বালানি কিনতে বাংলাদেশের অতিরিক্ত $15 বিলিয়ন খরচ করতে হয়েছে, বিলিয়ন উইথ এ বি। মানে আমরা যে খরচটা জ্বালানির জন্য কিনতে করি, যেটা দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, সার কারখানায় দিই, সেই জিনিসটা চলমান রাখতে আমার অতিরিক্ত লেগেছে $15 বিলিয়ন। তো আমার যদি কোভিডটা না হতো, এই যুদ্ধ যদি না বাড়তো, স্যাংশন কাউন্টার স্যাংশনের ইকুয়েশন আমি না করতাম, তাহলে এই $15 বিলিয়ন আমার রিজার্ভে থাকতো। রিজার্ভে যদি থাকতো তাহলে ডলারের মূল্য এত বাড়তো না, ডলারের মূল্য না বাড়লে আপনি যে প্রোডাক্ট ইম্পোর্ট করছেন সেটা এত বাংলাদেশি এত টাকা খরচ হতো না, ইনফ্লেশনে এটা ইম্প্যাক্ট পড়তো না, রিফ্লেকশন। তো এটা কিন্তু আমাকে একটা চাপের মধ্যে ফেলেছে, যেটা ডিরেক্ট ইম্প্যাক্ট হচ্ছে যুদ্ধ এবং এটা তো একটা অ্যাসপেক্ট বলবো, আরও অনেক ক্ষেত্রে এই সমস্যাগুলো হচ্ছে। তো সমস্যা তৈরি করছে ওরা, এই যুদ্ধ হওয়া বা না হওয়া, যুদ্ধ চলা বা এটা থামানো, এটার সাথে তো বাংলাদেশের কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু আমরা সাফারার, ভিকটিম। এখন এর মধ্যে আবার আমেরিকা বলে ওদের পক্ষে এভাবে থাকতে, হ্যাঁ, রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক আছে, আমরা তো এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানালাম, কেন বানালাম? দেখেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাতে অনেক খরচ হয়, কিন্তু আপনি যখন ফসিল ফিউল দিয়ে পাওয়ার প্ল্যান্ট বানাবেন এত খরচ হয় না, কিন্তু ফসিল ফিউল আবার বিদ্যুৎ উৎপাদন করতে যে জ্বালানি লাগে সেটা প্রচুর দাম। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এককালীন খরচ, পরবর্তীতে খরচ নেয়, এবং দীর্ঘমেয়াদে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বিদ্যুতের দাম কম। তো মাননীয় প্রধানমন্ত্রী তো ফিউচারিস্টিক চিন্তা করছেন বলে এই কাজগুলি করছেন, যেটা আমাকে ফিউচারে আরও ডিভিডেন্ড দেবে, আমাকে একটা ব্যালেন্স জায়গায় দেবে, আমি যাতে ডিপেন্ডেন্ট না হয়ে পড়ি, এরা যুদ্ধ বাধা হবে আমি বিপদে পড়ে যাবো, এটা যাতে না হয় জন্য এত বহুমুখী জ্বালানির ব্যবস্থাপনা উনি করছেন। আমরা তো বিশাল বিপদে পড়তাম যদি আমাদের ডাইভার্সিফিকেশন না থাকে, কোনো একটা পার্টিকুলার জ্বালানির দাম এত বেড়ে গেল, আমি তখন যদি কোলভিত্তিক যে ইয়েগুলো যদি না থাকতো, যেটা নিয়ে কিন্তু পরিবেশবাদীরা একসময় প্রচুর বিরোধিতা করেছে, কিন্তু যখন ডিজেল এবং ফার্নেস অয়েল এগুলো অনেক বেড়ে গেলো, তখন কিন্তু কোলভিত্তিকগুলোই আমরা কোনো রকমে চালিয়ে কিন্তু চাহিদা পূরণ করেছি, তখন কিন্তু এরা এই বিদ্যুৎ ঠিকই ব্যবহার করেছে। কিন্তু তৈরি করার সময় কারণ কি, এগুলো ফোর্সই করতে হয়, ফিউচারটা দেখতে পারতে হয়। সবাই তো যারা কথা বলে অনেক সময় এগুলো দেখে না, রাষ্ট্র চালাতে যেয়ে মাননীয় প্রধানমন্ত্রী তো এগুলো চিন্তা করেন, কী কী বিপদ আসতে পারে সেটার জন্য প্রিপারেশান রাখা। তো যখন বিপদটা নাই প্রিপারেশান রাখছে, তখন বলে এটা তো প্রয়োজন নাই, আননেসেসারি খরচ হচ্ছে, কিন্তু বিপদ আসছে তখন বলে এটাই সবচেয়ে বেশি দরকার ছিল, জিনিসটা বুঝতে পারছেন? তো এখন ওই ধরনের প্রবলেমগুলি হয়ে যায়। তো মূল কথা হচ্ছে জিও পলিটিক্যাল ইকুয়েশনে আমাদের পড়ার কোনো ইচ্ছা নেই, আমরা এই দেশকে নিয়ে বঙ্গবন্ধু সোনার বাংলা, বঙ্গবন্ধু এই স্বপ্নের বাস্তবায়নেই থাকতে চাই। একটি মানুষও যাতে গৃহহীন না থাকে, মাননীয় প্রধানমন্ত্রীর সংকল্প, এবং প্রতিটি মানুষকে অন্ন, বস্ত্র এবং চিকিৎসা, শিক্ষা, এগুলো সুব্যবস্থা আমরা করতে চাই। তো এই জায়গাটাই ওনার মূল ফোকাস। তো এটা আসলে আমাদের জন্য কিছুটা আননেসেসারি ঝামেলা তৈরি করে,
বাট বঙ্গবন্ধু কন্যার সেই কূটনীতি এবং তার যে ডিপ্লোমেসি, উনি তো জানেন কীভাবে ন্যাভিগেট করে এটাকে ব্যালেন্স করতে হয়, সেটা উনি করছেন। কিন্তু এই কাজটা ওনার জন্য এক্সট্রা আর কি, এটা না করতে হলে উনি আরও বেশি মনোযোগ দিতে পারতেন দেশের মানুষের ভাগ্যের। না না, ওইটার সাথে তো এটা সম্পর্ক না, তো মিয়ানমার কজিং দ্য প্রবলেম। মিয়ানমার তো একটা দেশ যেটা পৃথিবীর কোনো কনভেনশন মানে না, নন কমপ্লায়েন্ট একটা রোগ কান্ট্রি, তো ওইটা নিয়ে তো আসলে কোনো ব্যাখ্যা দেওয়া মুশকিল, কেন কিছু করে কেন করে, ওইটার একটা ইম্প্যাক্ট হয়তো পড়ছে ওখানে।